দেশে যদি নির্বাচনই না থাকে, মানুষ যদি তার ভোটই প্রয়োগ করতে না পারে, মানুষ যদি তার পছন্দের প্রতিনিধি নির্বাচিত করতে না পারে, আগে থেকে যদি ব্যালট বাক্স ভরা থাকে, দিনের ভোট যদি রাতে হয়, তাহলে আর নির্বাচন কমিশন দিয়ে হবেটা কি মাননীয় স্পিকার? নির্বাচন যে এখন একটা মল্লযুদ্ধ, তার একটা বড় প্রমাণ হচ্ছে এই নির্বাচন কমিশন ওথ নেবার পরপরই প্রধান নির্বাচন কমিশন বলেছে যে জেলেনস্কির মতো বিএনপিকে মাঠে থাকতে হবে। ভোট কি একটা যুদ্ধ যে জেলেনস্কির মতন বিএনপিকে মাঠে থাকতে হবে? আরেক নির্বাচন কমিশনার বলেছেন মেশিনে কোনো সমস্যা নাই, সমস্যা হচ্ছে গোপন কক্ষে যে ডাকাতটা ঢুকে থাকে। মাননীয় স্পিকার, খুব পরিষ্কারভাবে বলতে চাই, এই ডাকাত যে শুধু দলীয় ক্যাডার তা নয়, এই ডাকাতের মধ্যে আছে পুলিশ, এই ডাকাতের মধ্যে আছে প্রশাসন, এবং এই ডাকাতদেরকে পরবর্তীতে যেইভাবে পুরস্কৃত করা হয় সেই পুরস্কার দেখে বোঝা যায় যে এই ডাকাতের সংখ্যা ভবিষ্যতে আরো বাড়বে। একজন ডাকাতের উদাহরণ দেই মাননীয় স্পিকার, 2018 সালের নির্বাচনের সময় যিনি নির্বাচন কমিশনের সচিব ছিলেন হেলালুদ্দিন সাহেব, তাকে পরবর্তীতে প্রাইস পোস্টিং হিসাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব করা হয়। এইখানেই শেষ না, তিনি রিটায়ারমেন্টের 24 ঘন্টা আগে ইউরোপ সফর করে আসেন মাননীয় স্পিকার। ওই ইউরোপ সফর করে দেশের রাষ্ট্রের টাকা খরচ করে যে ইউরোপ সফরে গেছিলেন শিক্ষা সফরে, সেটা সম্ভবত তিনি রিটায়ারমেন্টের পরে সেই শিক্ষাটাকে কাজে লাগাবেন। তো এইভাবে যদি ডাকাতদেরকে পৃষ্ঠপোষকতা দেয়া হয়, তাহলে এই দেশে নির্বাচন কোনোদিনও সুষ্ঠু হবে না, ওই বিনা ভোটে সংসদ গঠন চলতেই থাকবে। মাননীয় স্পিকার, সরকারের একটা পুরনো খেলা আছে, সেটা হলো স্থানীয় সরকার নির্বাচনগুলোকে মোটামুটি সুষ্ঠু দেখানো, বিশেষ করে যদি জাতীয় নির্বাচনটা সামনে থাকে। 2014 সালেও এই নাটক আমরা দেখেছি, 2018 সালেও নাটক দেখেছি। মাননীয় স্পিকার একটা মিনিট বাড়িয়ে দেবেন, 2014 এবং 2018 সালের এই নাটক আমরা দেখেছি। এরপরে মাননীয় স্পিকার, এই যে কিছুদিন আগে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন হলো, সেইখানে আমরা কি দেখলাম? সেইখানে আমরা দেখলাম মাত্র একজন এমপির হুমকি ধামকি নির্বাচন কমিশন সহ্য করতে পারে নাই। বারবার তাকে অনুরোধ করা হয়েছে, তাকে চিঠি পর্যন্ত দেয়া হয়েছে, কিন্তু তাকে এলাকা থেকে সরাতে পারে নাই। এই যে নির্বাচন কমিশনের নত জানু মেরুদণ্ড ভাঙা অবস্থা, তাতে খুব পরিষ্কার বোঝা যায় আগামীতে যে জাতীয় নির্বাচন আসছে, সেই নির্বাচন কোনোভাবেই এই কমিশনের অধীনে সুষ্ঠু হওয়া সম্ভব নয়। যেই কমিশন একজন এমপিকে সামাল দিতে পারে না, সেই কমিশন কি করে 300 জন সিটিং এমপিকে সামাল দিয়ে জাতীয় নির্বাচন করবে? এইটা একটা বড় প্রশ্ন। আর যখনই নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হয়, তখনই আমরা সাবেক নির্বাচন কমিশনারদের মুখে নানান সত্য কথা শুনি। তারা বলতে শুরু করেন, হ্যাঁ কিছু কিছু কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে, সেটা নিশ্চয়ই আমাদের জন্য অস্বস্তিকর। তারা বলেন, হ্যাঁ রাতের দিনের ভোট রাতে। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ।